ইসমিল্লাহ রহমানের রাহিম শাপলা টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক দীর্ঘ এক মাস সাধনার পর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ফিতর আজ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে মাসিক এই দিনে বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও মসজিদ কিংবা ঈদগাহতে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি লকডাউন পরিস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় মুসলমানরা তাদের বাসা বাড়িতে এবং ছাদে ঈদের নামাজ আদায় করেছেন লকডাউন পরিস্থিতিতে এবং ভিন্ন আঙ্গিকে ঈদের সালাত আদায় করতে পেরে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মুসলিয়ানরা তারা এই পরিস্থিতিতেও ঈদের জামাত আদায় করতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন এবং বিশ্ব মুসলম মুসলমানদের জন্য দোয়া করেছেন not uh, supposed to have big gatherings and so we never had a big gathering. it's just something very small, just the tenants in the building, just uh, under 10 people. and uh, alhamdulillah, um, it doesn't matter whether lockdown or no lockdown, the month of ramadan is the same, the laylatul qadr is the same, and uh, also adwaza accepted the same. Uh, allah knows our desire to be in the masjid. And our desire to uh, be at the Eidgah, big gatherings, but because these are the conditions that uh, Allah has put us in at this moment in time, so we have to obey the laws of our country. Um, and because of that, we have in uh, Eid under these. They may seem strange circumstances, but nonetheless, it is uh, it is Eid, and uh, Alhamdulillah, we were able to perform the Eid Salah. We were able to do the khutbah, and uh, Mashallah, to see our small little children also. Uh, attending is uh, gives us some sign of happiness. And uh, inshallah, what we ask Allah at this moment in time is that uh, Allah must uh, accept whatever we've done throughout the month of Ramadan. Mm -hmm. Whatever mistakes we made, shortcomings, Allah must overlook it and forgive us. And that Allah must, uh, inshallah, allow us to see many more Ramadan. <laughs> কিন্তু আজকের বাইকের আমাদের বাইকের নির্ম পরিবেশ আমরা নামাজটা পড়তে পারি নাই আলহামদুলিল্লাহ বাসার পাশে থাকায় এই বাসার পাশেই সামনে আমরা উপরে নামাজটা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো সম্মানিত মন্ডলী এবং দেশবাসী আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমরা যে যেখানে থাকি না কেন আসলে সেইথেই আমরা যাতে ঈদটা উদযাপন করি এবং আমরা এই প্রতিটা দেশের আইনকে মেনে আমরা যাতে লকডাউনকে মেনেই আমরা যাতে আমরা আমাদের এই ঈদ সেলিব্রেট আমরা করতে পারি এই আশা ব্যক্ত করতেছি আপনাদেরকে সবাইকেই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের জামাত শেষে অনেকেই গর্ব পরিবেশে ঈদ উদযাপন করলেও অধিকাংশ প্রবাসীদের মনের অবস্থা ভালো নেই করোনা পরিস্থিতি প্রবাসীদের মনে অজানা আতঙ্ক এবং বয়ের সৃষ্টি করেছে তবুও আগামী দিনগুলো সুন্দর হবে এই প্রত্যাশায় প্রবাসীরা ঈদ উদযাপন করে যাচ্ছেন তাদের বিশ্বাস অচিরেই বাংলাদেশ সহ বিশ্ববাসী করণমুক্ত হবেন সবাইকে ঈদ মোবারক